সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগতম। আমি শামীম আক্তার, শরৎতলি ইব্রাহিম নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়। আর আমি পূর্বের ক্লাসে তোমাদেরকে চতুর্থ অধ্যায়ের এক নম্বরটা করেছিলাম, আজকে আমি দুই নম্বর সরল করো এই অঙ্কটা করব। কীভাবে করতে হয় আমি তোমাদেরকে প্রথমে বলতেছি। এখানে এখানে দেখো, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখানে তোমরা লক্ষ্য করো, এক্স প্লাস ওয়াই একই রাশি কিন্তু দুইবার, এখানে এক্স মাইনাস ওয়াই। তাহলে আমাদেরকে একটা কৌশল অবলম্বন করতে হবে। তাহলে আমাদেরকে কী করতে হবে, এই দুইটা রাশি যেহেতু একই সেজন্য আমাকে মনে করি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ, যেই চলকটা আছে সেই চলকটা কিন্তু ধরা যাবে না, এরপর অন্য একটা চলক ধরতে হবে, পি কিউ দিয়েও করা যায়। তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু বি। তাহলে পদার্থ রাশি আমরা কী লিখতে পারি, পদার্থ রাশিমালা পদার্থ রাশি সমান, তাহলে এটা সমান কী ধরলাম, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত ধরছি, এ ধরছি। তাহলে এ ওইটারও তো স্কোয়ার আছে যে সেজন্য হোল স্কোয়ার দিলাম, প্লাস টু এক্স প্লাস ওয়াই এই সমান কী ধরলাম, এ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু বি প্লাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু বি, বি ধরছি বি হোল স্কোয়ার। তাহলে এটা আমি ব্র্যাকেট ছাড়া লিখতেছি, স্কোয়ার প্লাস টু ওয়াই বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কোন সূত্রের মধ্যে পড়ছে তোমাদের নিশ্চয় মনে আছে। তাহলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার, মেন সূত্রটা কী ছিল, স্কোয়ার প্লাস টু ওয়াই বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা সেই সূত্রটা এখানে লিখতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখন আবার মানটা বসাই দিই, ইকুয়াল টু কী ধরছিলাম, এক্স প্লাস ওয়াই, ব্র্যাকেট দিবে কারণ অনেক সময় মাইনাস ও থাকতে পারে। তাহলে বির মান হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তো এখানে লিখতে হবে যে কি মান বসিয়ে, মান বসিয়ে, তাহলে আসো আমরা ব্র্যাকেটটা তুলে ফেলি, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স প্লাস মাইনাস মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো, এক্স এক্স যদি আমি যোগ করতে যাই তাহলে কত হবে, টু এক্স, আর প্লাস ওয়াই মাইনাস ওয়াই প্লাস মাইনাসে মাইনাস, তাহলে টু এক্স হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে, টু টু গুণ করলে হচ্ছে ফোর এক্স স্কোয়ার। তাহলে নির্ণয় সরল মান কত হলো, ফোর এক্স স্কোয়ার। নির্ণয় সরল মান হলো যে কত, ফোর এক্স স্কোয়ার। দুই নম্বরের মধ্যে খ খ গ ঘ উম আর চারটা অঙ্ক আছে, ঠিক একইভাবে ঠিক এভাবে করে ফেলবা। প্রথমে একটা জিনিস লক্ষ্য করো, সবগুলো অঙ্ক কিন্তু একই নিয়মে, দুইটা একই রাশি দুইটা থাকবে, একই রাশি দুইটা থাকবে। তাহলে আমি মনে করি যে কোনো একটা রাশির আমার যে চলকটা আছে সেটা আমরা ব্যবহার করতে পারবো না, সেটার অবলিকটা ধরতে হবে। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু আমি এ ধরছি, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কী ধরছি, বি ধরছি। তাহলে কত রাশি মালা, এটা সমানে এ ধরলাম যে সেজন্য হোল স্কোয়ার লিখছি, আর এটা প্লাস টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু বি। তারপর হলো যে প্লাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু আমি বি ধরছিলাম, সেজন্য বি হোল স্কোয়ার লিখছি। লেখার পরে দেখলাম যে এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ওটা বসালাম, বসে এর মান আর বির মানটা বসাই দিলাম। বসাই দেওয়ার পরে দেখতেছি যে কি প্লাস ওয়াই মাইনাস ওয়াই প্লাস মাইনাস মাইনাস চলে গেছে, এক্স এক্স যোগ করলে হয় টু এক্স, তাহলে টু এক্স হোল স্কোয়ার থাকলে কত হবে, ফোর এক্স স্কোয়ার। তাহলে আমরা এর ফোরের তিন নম্বরে চলে যাই, তিন নম্বর আছে যে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো।
सूत्र प्रयोग करे गुणफल निर्णय करो। তাহলে আমি সেখান থেকে একটা অঙ্ক ধরতেছি, আমার কত আছে যে কি এক্স প্লাস সেভেন, এরপর আছে যে এক্স মাইনাস সেভেন। তাহলে দেখো আমরা কিন্তু সূত্র শিখছিলাম, সূত্র তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু কি জানি আমরা, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো আমি এক্সকে যদি এ ধরি, এটাকে যদি আমি বি ধরি, এখানেও এক্সকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এইটা এই সূত্রের মধ্যে পড়ছে না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আসো স্কোয়ার এ জায়গা হচ্ছে এক্স মাইনাস বি স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখছি, এ হচ্ছে এক্স আর বি হচ্ছে সেভেন। তাহলে এখানে কত হচ্ছে এস স্কোয়ার মাইনাস সেভেন সেভেন গুণ করলে কত হয় উনপঞ্চাশ, তাহলে এখানে কত হবে উনপঞ্চাশ, তাহলে এটাই হচ্ছে আনসার। তারপর এরপর আসো আমি গ নম্বরটা করতেছি, একই নিয়ম, গ নম্বরে কী দিছে এক্স প্লাস বি ইন্টু এক্স মাইনাস বি, তাহলে ঠিক একইভাবে এটাকে যদি আমি এ ধরি, এটাকে বি ধরলে, এটাকেও এ ধরলে, এটাকে বি ধরলে, এটা তাহলে কিছু করছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করছে, হোল স্কোয়ারটা হোল স্কোয়ারটা এর উপর যেমন হবে এক্সের উপরও হবে, তাহলে স্কোয়ার আর এস স্কোয়ার, আর এটা হবে যে কি বি স্কোয়ার, এটাই হচ্ছে আনসার। এখন আমি আরেকটা অঙ্ক করতেছি, সেটা হচ্ছে নম্বর স্কোয়ার প্লাস বি স্কোয়ার এস ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপরটা হচ্ছে এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর। তাহলে এতক্ষণ করলাম যে আমরা দুইটা সংখ্যার মধ্যে লিমিট ছিল, এখন দেখতেছি তিনটা, তাহলে আমাকে এই দুইটা নিয়ে আগে কাজ করতে হবে, তাহলে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আমরা কী লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, পাশের সংখ্যাটা এমনি বসে যাবে, এটা এখন কোনো কাজ করতেছি না, তাহলে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কত হচ্ছে এ টু দি পাওয়ার ফোর মাইনাস বি টু দি পাওয়ার ফোর। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, এখানে দেখতেছি যে কি আবার সূত্রে পড়ছে, আবার সূত্রে পড়ছে, তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ প্লাস প্লাসটা আমি সামনে লিখতেছি, তারপর ওইটা এভাবে বাসে লিখতেছি, তাহলে কী হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কত হচ্ছে এইট এইট গুণ হয়ে গেছে, তাহলে এটাও শেষ। আমরা এখন মান নিয়ে চলে যাব, আমরা এখন মান নিয়ে যাব,
পাঁচ নম্বর অঙ্কে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু তিরি হলে এক্স ইকুয়াল টু তিরি হলে এক্স স্কোয়ার ওয়ান এক্স স্কোয়ার বাই ওয়ান এর মান নির্ণয় করো। তাহলে এসব অঙ্কের বেলায় কী করতে হবে, প্রথমে দেওয়া আছে লিখে ফেলতে হবে। দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু থ্রি, তাহলে সুতরাং এক্স স্কোয়ার স্কোয়ার বাই ওয়ান। তাহলে এটা আমাদের শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, এটা কোন সূত্রের মধ্যে পড়লো? আমরা এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কি জানি? আমরা সবাই জানি এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। দুটো সূত্র আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এখানে আমরা কোন সূত্রটা প্রয়োগ করবো? দেওয়া আছে যেহেতু এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু থ্রি, সেই জন্য আমরা মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করবো, মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কী হবে? এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান কত? থ্রি। মান বসে দিলাম, থ্রি হোল স্কোয়ার মাইনাস টু। এখানে লিখতে হবে মান বসিয়ে, এখানে লিখতে হবে যে মান বসিয়ে। তাহলে কত হচ্ছে? তিনে তিনে গুণ করো, কত হয়? নাইন। তাহলে কত হচ্ছে? মাইনাস ভাবি নাইন প্লাস টু, তার কত হচ্ছে? ইলেভেন। তাহলে কত দেখো, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে কোনটা অ্যাপ্লাই করলাম? দেওয়া আছে যেহেতু এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু থ্রি, সেই জন্য আমি লিখলাম যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস টু এ বি। তারপরে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান কত দেওয়া আছে? থ্রি দেওয়া আছে, সেই জন্য আমি থ্রি হোল স্কোয়ার লিখছি প্লাস টু। এখানে এক্স আর এক্স কাটা গেছে, সেই জন্য তাহলে তিন তারিখে কত? নাইন প্লাস টু, তাহলে নাইন আর টু কত হয়? ইলেভেন। তাহলে নির্ণয় এত এর মান ইলেভেন। তাহলে আজকে পাঁচ নাম্বার পর্যন্ত করলাম, পরবর্তী ক্লাসে আমি পরের অঙ্কগুলো করার চেষ্টা করব। তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।